খুলে দখল করবি নাই পুরজিয়া বানাইয়া আটা দিয়া সাইডে লাগাই তো আচ্ছা রাজা কি হয়েছে বাবা? ওদের জন্য চা নিয়ে এলাম। ও চা, এসো এসো বসো। আঙ্কেল সবাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। হ্যাঁ রাজা, এ রাজা এসব কি? বইয়ের পাতা কাটা কেন? বাবা আমরা জানি নাই, ইন্দুরে কাটছে। আচ্ছা, ইঁদুরের হাত পা আছে তাহলে, ইঁদুর কেচি দিয়ে বই কাটতে পারে। হ্যাঁ আঙ্কেল, বড় বড় ইন্দুর তো ওরা কাটতে পারে। তো কানে কি ওটা? না মানে আঙ্কেল, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের ধারাবি মনে শুনতে আসলাম। চুপ, কাল পরীক্ষা আর আজ তুমি ভারত পাকিস্তান খেলা শোনো। হ্যাঁ এই লজ্জা করাটা তোমাদের, তোমরা ছাত্র দখল করো। হ্যাঁ তোর না কইছি এইটা আমাদের দিবি না? কাল পরীক্ষা আর আজ বইয়ের পাতা ব্লেড দিয়ে কাটছিস, কি লজ্জা কি লজ্জা! বুঝতে পারছো না কেন বাবা, পড়াশোনা তো ঘোরে রান্না করেছি, অন্তত থার্ড ডিভিশন হলো তো পাশ করতে হবে। তাই বলে তুই বই কেটে নকল করবি? আমি কি করব, তুমি তো কলেজে পাঠালে সেই দিন, এর মধ্যে কি এত পড়া মাথায় ঢোকে? তাই এই শর্টকাট পদ্ধতি, পরের বছর মন দিয়ে ভালো করে পড়াশোনা করব। এই জন্য তোমার গার্জিয়ান প্রমিস করছি। এই জন্যই তুই আদু ভাই, এক ক্লাসে 14 বছর। হ্যাঁ তুই আমার ছেলের সাথে মিশে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছিস। রাজা, তোর বাবে মনে হচ্ছে আসছে। তাড়াতাড়ি হাত চালা, এখনো অনেক কাজ বাকি। আল্লাহই জানে কাল পরীক্ষা কি আসবে। লেখার সময় কিন্তু আমার ডিস্টার্ব করতে পারবি না, নকল খুব মনোযোগ সহকারে করতে হয়, দেখো আর লেখো। নকলের প্যাচাল এত জোরে জোরে পারতেন। কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? স্যার ওরা নকল নিয়ে ধরা পড়েছিল স্যার। গুড, এদের রোল নাম্বার টুকে রাখবেন, দরকার হলে টিসি দিয়ে বের করে দেবেন। আর শুনুন, কোন ছাত্র ছাত্রী উইদাউট চেক আপ হল রুমে প্রবেশ করতে পারবে না। আর আপনি ডগ স্কোয়াড থাকতে হাত দিয়ে চেক আপ করছেন কেন? জি স্যার, কুকুরদের কাজ হচ্ছে না স্যার। উস্তাদ দেশি কুত্তা, নাহলে লেজ কাটলে বিদেশি হয় না। জি আচ্ছা শুনুন, ওই যে একটা ছেলে আছে না, বিকট চেহারা, যাকে দেখতেই চেনা যায়, আদু ভাই নাকি না ও এসেছিল? না স্যার এখনো আসেনি। ওকে ভালো করে চেক করে তারপরে ভিতরে ঢোকাবেন। জি স্যার। ও প্রিন্সিপালের সম্মান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, বিরাত। দেখি দোস্ত, বডি দেই চেক করতে আছে, নকল ইয়ে ঢুকবো কেমনে? কয়টারে তো মুরগা বানায় রাখতে, ধরা পড়লে ইজ্জত পাঞ্চার। পাশে রাস্তা সাইরা দেও সান্দু, এবার নকল সব ছেড়ে ফেলে ফেলের চিন্তা করো। ফেল করলে তো অন্তত 1 বছর থাকার সুযোগ পাবো, আর এক্স ফেল করলে তো লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবে। তুই কোথায় যাও? যা আসতে সব বাথরুমে ছেড়ে আসি। আমি কি করি? চল যাই, চল।